ছেলেবেলায় আমাদের সকলের মনেই অনেক উদ্ভট রকমের প্রশ্ন জন্ম নিত। এই যেমন, আকাশের কি কোথাও শেষ নেই? গাছের পাতা সবুজ কেন? পাখিরা কিভাবে আকাশে উড়ে বেড়ায়? ঠিক এরকমই রাস্তা দিয়ে কোথাও যাওয়ার সময় আমাদের অনেকেরই মনে হতো, এই রাস্তারও কি কোনো শেষ নেই? সে সময়ে এর উত্তর খুঁজে না পেলেও বর্তমানে কিন্তু এর উত্তর আমরা জানতে পেরেছি। আর থ্রিলিং ফ্যাক্টসের আজকের এপিসোডে আপনারাও জানবেন কোন রাস্তাকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নরওয়ের কথা আপনারা এর আগের ভিডিওতেও শুনেছেন। সেই নরওয়েতেই এমন একটি রাস্তা রয়েছে যাকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয়। স্থলপথে উত্তর মেরুর সংযোগকারী এই রাস্তার প্রাতিষ্ঠানিক নাম E69 হাইওয়ে। বিশেষ ভৌগোলিক অবস্থান এবং অপরূপ সৌন্দর্যের জন্য E69 হাইওয়ে পর্যটকদের মনে এক বিশেষ রহস্য মিশ্রিত রোমাঞ্চের জন্ম দেয়। এই রাস্তায় অন্তত একবার পাড়ি দেওয়া প্রতিটা পর্যটকেরই জীবনের অন্যতম শখ বলতে পারেন। তবে পৃথিবীর শেষ রাস্তায় একা একা ঘুরতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এর অভিনব ভৌগোলিক অবস্থানের কারণে এখানে ভয়ানক গতিতে বাতাস বয়। তেমনি এখানকার হাড় কাঁপানো ঠান্ডা নিমেষে কাবু করে ফেলতে পারে যে কোনো পর্যটককে। গ্রীষ্মকালেও এই রাস্তার দুদিক ঢেকে থাকে মোটা বরফের চাদরে, আর যখন তখন ঝড় তো এখানকার নিত্যদিনের সঙ্গী। এই অপ্রত্যাশিত আবহাওয়ার কারণেই E69 হাইওয়েতে একা যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নরওয়ের দক্ষিণে ওল্ডারফোর্ট থেকে শুরু হয়ে উত্তরে নর্থ কেপ পর্যন্ত 129 কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় 5টি সুড়ঙ্গ পথ কিংবা টানেল রয়েছে। টানেলগুলির সম্মিলিত দৈর্ঘ্য 15.5 কিলোমিটার। আন্তর্জাতিক মহাসড়কগুলির মধ্যে E69 হাইওয়ে পৃথিবীর সবচেয়ে উত্তরের রাস্তা। এই হাইওয়ের পরিকল্পনা করা হয়েছিল 1930 সাল নাগাদ। তবে নর্থ কেপের সঙ্গে এর সড়ক সংযোগ চালু হয় 1956 সালে। আর বর্তমান E69 হাইওয়ের রুট ঠিক করা হয়েছে 1992 সালে। তার আগে এই রাস্তা পরিচিত ছিল রোড 95 নামে। E69 হাইওয়ের বেশিরভাগ অংশ একই রকম দেখতে, তবে এই রাস্তার দুধারে কোথাও কোথাও ছোট ছোট পাহাড় এবং ছোট জনবসতিও দেখা যায়। শীতকালে এখানকার তাপমাত্রা -43 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, আর গ্রীষ্মকালে এই এলাকার তাপমাত্রা -0 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করে। পৃথিবীর শেষ রাস্তার শেষ প্রান্তে নর্থ কেপ শহরের অবস্থান। প্রতি বছর গ্রীষ্মকালে মেরুজ্যোতি এবং নিশীথ সূর্য দেখার জন্য বহু পর্যটক এই রাস্তা ধরেই নর্থ কেপ শহরে ঘুরতে যায়। অপরূপ সৌন্দর্যে ভরা নরওয়েতে শুধুমাত্র পৃথিবীর শেষ রাস্তাই নয়, পৃথিবীর শেষ প্রান্তটিও এখানেই অবস্থিত। পৃথিবীর শেষ প্রান্তটি সম্পর্কে জানতে উপরে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পৃথিবীর শেষ রাস্তা সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর থ্রিলিং ফ্যাক্টসকে সাবস্ক্রাইব করে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন।